আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো হাউ টু রিফ্রেশ ফেসবুক প্রোফাইল। অর্থাৎ এই ভিডিওর মধ্যে আমরা দেখব যে ফেসবুক অ্যাকাউন্ট রিফ্রেশ কিভাবে করে, আর অ্যাকাউন্ট রিফ্রেশ করলে কি হয় এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই জানি না। কারণ আমরা ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর থেকে আমরা কখনো ফেসবুক প্রোফাইলের মধ্যে বেশ কিছু জিনিস লক্ষ্য করি না। সেটা সেই হঠাৎ করে আমার ফেসবুক প্রোফাইলের কেন রিচ ডাউন হয়ে যাচ্ছে, কী জন্য আমি পোস্ট করলে সে পোস্টের উপর ভালো রিয়াকশান আসতেছে না কেন। কারণ আমরা ফেসবুক প্রোফাইল যখন ক্রিয়েট করি, ক্রিয়েট করার পরে যে ফ্রেন্ডগুলো অ্যাড করি এর মধ্যে অধিকাংশ ফ্রেন্ড কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ডিঅ্যাক্টিভ করে রাখে অ্যাকাউন্ট। আর আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা এক মাস, দুই মাস, তিন মাস পর যদি আপনি অ্যাকাউন্টটা রিফ্রেশ করেন, অ্যাকাউন্ট রিফ্রেশ মানে যে আপনার ফ্রেন্ড লিস্টে যে ইনঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলো আছে সেগুলো যদি আপনি দুই মাস, এক মাস পর রিফ্রেশ করেন, অর্থাৎ রিমুভ করেন, তাহলে আপনার আবার যখন রিফ্রেশ করার পরে, অর্থাৎ যে ইনঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলো আছে এগুলো রিমুভ করার পরে আবার অ্যাক্টিভ ফ্রেন্ড যখন অ্যাড করবেন, এর মাধ্যমে কী হবে, আপনার প্রোফাইলের রিচ গ্রো করবে। অর্থাৎ আপনার প্রোফাইলটা সবসময় অ্যাক্টিভ থাকবে, ফ্রেন্ড লিস্টটা অ্যাক্টিভ থাকবে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো যে কীভাবে প্রোফাইল, ফেসবুক প্রোফাইল সঠিক নিয়মে রিফ্রেশ করা যায়, আর অ্যাক্টিভ ফ্রেন্ড আমরা কীভাবে অ্যাড করতে পারি। এটার জন্য অবশ্যই আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপস হলে হবে না, অবশ্যই আপনার ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন থাকতে হবে। সেটা আপনি মোবাইল দিয়েও পারবেন, পাশাপাশি পিসি অর্থাৎ কম্পিউটার দিয়েও পারবেন। তো আমি এটি সহজ করার জন্য আমি আমার কম্পিউটার ব্যবহার করতেছি। আপনি চাইলে আপনার ফোনের ক্রোম ব্রাউজার আছে সেখানে ফেসবুক আগে লগ ইন করে সেম সিস্টেমে আপনি আপনার আইডিটা রিফ্রেশ করতে পারেন। তার আগে আমরা আইডির যদি রিচ দেখি, তাহলে দেখেন যদি আপনি একটু ইনঅ্যাক্টিভ হয়ে যান তাহলে দেখুন হঠাৎ করে দেখবেন গত মাসের থেকে এই মাসে আপনার রিচ অনেকটা ডাউন। কারণ আপনার প্রোফাইলে যে ফ্রেন্ডগুলো থাকে এরা অধিকাংশ ইনঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ ফ্রেন্ড থাকে, কীভাবে সেটাও আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তা যদি আমাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে আসি, তো এখানে আমার ফ্রেন্ড হয়তো 2000-3000 ফ্রেন্ড আছে। তো আমার 2000-3000 ফ্রেন্ডের মধ্যে আমরা যদি খেয়াল করি, এখানে যে আমার ফ্রেন্ডগুলো আছে সবাই কিন্তু অ্যাক্টিভ না, এর মধ্যে কিন্তু ইনঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ ফ্রেন্ড আছে। তো ইনঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলো আমরা রিমুভ করে অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাড করবো। অ্যাক্টিভ ফ্রেন্ড কোথায় পাবেন? আপনি নিয়মিত অ্যাক্টিভ থাকলে এবং ফেসবুক যে বড় বড় কিং আছে সেই কিংদের টাইম লাইনে কিন্তু সব অ্যাক্টিভ ফ্রেন্ড থাকে। ওকে, তা সর্বপ্রথম আমরা দেখবো অ্যাক্টিভ আমরা রিমুভটা কীভাবে করবো, আর অ্যাক্টিভ ফ্রেন্ড তো আমরা অনেকেই জানি যে অ্যাড করতে পারবো। ওকে, এক্ষেত্রে ইনঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ ফ্রেন্ড খোঁজার জন্য আপনাকে একটু মেহনত করতে হবে সময় দিয়ে। আর একদিনে এক ক্লিকে যেন আপনি কোনো ফ্রেন্ড রিমুভ করবেন না, তাতে আপনার ফেসবুকের সকল ফলোয়ার্স ডাউন হয়ে যাবে। তো এইসব আইডিগুলোর থ্রি ডটে যদি ক্লিক করেন, শুধু জাস্ট আনফ্রেন্ড দেখালে বুঝতে পারবেন এটা ডিঅ্যাক্টিভ ফ্রেন্ড। ওকে, তাহলে আমরা কিন্তু আনফ্রেন্ড করবো। এইসব আইডিগুলো আমরা দেখবো থ্রি ডটে ক্লিক করে, যাদের আনফ্রেন্ড থাকবে এগুলো আমরা এইভাবে রিমুভ করে দেবো। এইভাবে আপনাকে মেহনত করে করে এখানে থ্রি ডটে ক্লিক করলে এগুলো সব ইনঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ ফ্রেন্ড, এবার আপনার দেখে দেখে আপনার ফ্রেন্ডগুলো রিমুভ করতে হবে। ওকে, প্রত্যেক আইডিতে কিন্তু এই সমস্যাটা আছে, আর এই সমস্যা থাকা পর্যন্ত আপনার ফলোয়ার্স ডাউন থাকবে, এমনকি আপনার রিচ কিন্তু গ্রো করবে না, অর্থাৎ আপনার প্রোফাইলের রিচ গ্রো করবে না। এই জন্য দেখে দেখে আপনাকে এই যে ফ্রেন্ডগুলো রিমুভ করতে হবে, আর এটার নামই হচ্ছে আইডি রিফ্রেশ। অর্থাৎ ইনঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ ফ্রেন্ড এক মাস, দেড় মাস পর আপনি যদি রিমুভ করেন সেক্ষেত্রে হবে কি, আপনার ফ্রেন্ড লিস্টটা অ্যাক্টিভ থাকবে, আপনি যখন এটা পোস্ট করবেন সেই পোস্টে কিন্তু ভালো পরিমাণ রিচ আসবে। ওকে, তো এইভাবে দেখে দেখে আপনাকে রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করার যদি আপনি দেখেন এর মধ্যে অনেক ফ্রেন্ড আছে যারা অ্যাক্টিভ মাঝে মধ্যে থাকে, তাদের করবেন কি, প্রথমে আপনি থ্রি ডটে ক্লিক করবেন, আনফলো করবেন, দ্বিতীয় স্টেপে গিয়ে আপনি আনফ্রেন্ড করবেন। এটাই কিন্তু সঠিক নিয়ম। ওকে, সর্বপ্রথম আনফলো, তারপরে আনফ্রেন্ড, কারণ ফলোয়িংয়ের মাত্রা যখনই বেড়ে যাবে তখন কিন্তু আপনার ফলোয়ার্স ব্লক হয়ে যাবে। ওকে, এই জন্য আইডি রিফ্রেশের মূল, আপনার আইডিতে যদি ইনঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ ফ্রেন্ড না খুঁজে পান তাহলে যাদের সব থেকে মিউচুয়াল কম, এই মিউচুয়াল কম তাদের আইডিগুলো আপনি রিমুভ করতে পারেন। ওকে, প্রত্যেক আইডিতে কিন্তু এই জিনিসগুলো প্রচুর থেকে প্রচুর আছে, এই জন্য আপনারা চেষ্টা করবেন দেখে দেখে আপনার আইডির থেকে এসব ইনঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলো রিমুভ করবেন। আমি কম্পিউটার ব্যবহার করছি কী জন্য সেটা আপনারা অনেকে বুঝতে পেরেছেন যে কম্পিউটারতে অনেক ফ্রেন্ডগুলো খুঁজে পাওয়া যায়, কিন্তু আপনি যখনই অফিসিয়াল অ্যাপস থেকে করবেন তখন এই ফ্রেন্ডগুলো আপনি সহজে খুঁজে পাবেন না। ওকে, এই জন্য দেখে দেখে আপনি এই জিনিসটা অবশ্যই এক মাস, দেড় মাস পর এই কাজটা করবেন, করলে দেখবেন আপনার আইডির রিচ গ্রো করবে। আপনি যখন ফেসবুক কিংদের টাইম লাইনে সাপোর্ট করবেন সেখান থেকে আপনার অ্যাক্টিভ ফ্রেন্ডগুলো কিন্তু আবার অ্যাড করতে পারবেন। ওকে,
এইভাবেই কিন্তু আইডি ফেস করার সঠিক নিয়ম, কারণ অনেকে আমরা না বুঝে এক ক্লিকে সকল ফ্রেন্ড রিমুভ করে দিই, তাতে হয় কি আপনার ফলোয়ার্স চিরন্তরে মানে চিরতরে ব্লক হয়ে যায়। এই জন্য সবসময় খেয়াল রাখবেন এক ক্লিকে যেন কোনো ফ্রেন্ড রিমুভ করবেন না, এটা ফেসবুকের নিয়মের বাইরে। ওকে, এই জন্য এক মাস দেড় মাস পর পর চেষ্টা করবেন যে আপনার ফ্রেন্ড লিস্টে যে ইনঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ ফ্রেন্ড আছে এগুলো আপনি এইভাবে রিমুভ করবেন। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর এই বিষয়ে যদি আপনার আলাদা কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে রাখবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। অ্যাডভান্স ঈদ মুবারক।